আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন লক্ষ্মীপুর জেলা সদরের একটু দক্ষিণে নিরিবিলি পরিবেশে দেশের বিখ্যাত ও হাজারো আলেম তৈরির কারখানা খ্যাত মাদ্রাসাটির নাম টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসা দু সালের ডিসেম্বরে আল্লাহর অশেষ মায়া দয়ায় আমাকে এই মাদ্রাসার একজন খাদেম সহকারী শিক্ষক কম্পিউটার পদে নিযুক্ত করেন সেই থেকে অদ্যাবধি এই মাদ্রাসার ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আসছি সাবেক জেলা প্রশাসক জনাব জিল্লুর রহমানের সময়ে উনি জেলার সবগুলো প্রতিষ্ঠানে বাগান করার নির্দেশ প্রদান করে সে থেকে একটু একটু করে বাগানে বিভিন্ন ফুলের সমারোহ দেখা যায় সেদিন বৃষ্টিতে বাগানটি যেন তার পুটন্ত ফুলগুলো তাদের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় আমি তাদের মনোমুগ্ধকর শোভা ক্যামেরায় ধারণ করার লোভ সংগ্রহণ করতে পারিনি আজ তা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম বাগানটি তৈরির পিছনে যাদের মেধা শ্রম ও সার্বিক তত্ত্বাবধান রয়েছিল তাদের নামটি শ্রদ্ধা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেই নামগুলো বলছি অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান সাইফুল হাদিস আল্লামা হারুন আল মাদানি মহোদয় সার্বিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়েছেন অর্থায়ন করেছেন সর্বোপরি উনার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে বাগানটি তৈরি হয় তৎকালীন সাবেক সহকারী মৌলভী ও ছাত্রাবাস সহকারী মোহাম্মদ তারেক হুজুর সশরীরে পরিশ্রম করেছেন একটি একটি করে ফুল গাছ লাগিয়েছেন বর্তমানে সম্মানের সহিত উনি একটি প্রতিষ্ঠানে প্রবাসক আরবি পদে কর্মরত আছেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় বাগানটিকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছেন দেখার সময় ভিডিও কোয়ালিটি মানে ফিক্সেল রেট বাড়িয়ে নেবেন তাহলে প্রকৃত সৌন্দর্য আপনার নয়ন যুগলে ধরা দিবে তো আপনারা বাগানের সৌন্দর্য দেখতে থাকুন এবং একটি প্রশ্নের উত্তর দিয়ে কমেন্টস করুন এখানে কয় ধরনের বা কত প্রকারের ফুল রয়েছে সঠিক উত্তরদাতা পাবেন বিশেষ পুরস্কার উত্তরদাতা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ